নমস্কার নিউজ মুভমেন্ট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত আমি সায়নী শুরু করছি আজকের সমাচার প্রথমে চোখ রাখবো করোনার আপডেটের উপরে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে নতুন করে 1,27,510টি নতুন করোনা কেস ধরা পড়েছে যার মধ্যে এখন অবধি 2,799 জনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার বলেছেন যে একই ভ্যাকসিন উভয় ডোজের জন্য দেওয়া হবে ভ্যাকসিনগুলির মিশ্রণের বিষয়ে আন্তর্জাতিক গবেষণা চলছে কারণ ইতিবাচক প্রভাবের সম্ভাবনা প্রশংসনীয় তবে ক্ষতিকারক প্রক্রিয়াটি একে উড়িয়ে দেওয়া যায় না এটি একটি অমীমাংসিত বৈজ্ঞানিক প্রশ্ন বিজ্ঞান এটি নিষ্পত্তি করবে আর্জেন্ট রিকোয়ারমেন্টস টিভিএস হিরো মোটো কর্প লিমিটেড নিমরানা রাজস্থান হিরো চক স্যালারিজ বেনিফিটস অ্যান্ড কোম্পানি ফ্যাসিলিটিস আর গিভেন হেয়ার Age limit 18 to 25 only. Interested candidates can contact and send resume on WhatsApp number. রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম 26 পয়সা বাড়িয়ে 94.49 টাকা পার লিটার হয়েছে এবং ডিজেলের দাম 23 পয়সা বাড়িয়ে 85.38 টাকা পার লিটার হয়েছে 29 মে মুম্বাইয়ে পেট্রোলের দাম 100 টাকার উপরে ছাড়িয়ে গিয়েছে এবং ডিজেলের দাম 92.69 টাকা পার লিটার তাছাড়া মধ্যপ্রদেশ রাজস্থানে বেশ কয়েকটি জায়গায় পেট্রোলের দাম ইতিমধ্যে 100 টাকা পার লিটার উপরে ছাড়িয়ে গিয়েছে আসুন এবার দেখে নিই বেশ কয়েকটি শহরে পেট্রোলের ডিজেলের দাম দিল্লিতে পেট্রোলের দাম 94.49 টাকা পার লিটার ডিজেলের দাম 85.38 টাকা পার লিটার মুম্বাইতে পেট্রোলের দাম 100.72 টাকা পার লিটার এবং ডিজেলের দাম 92.69 টাকা পার লিটার চেন্নাইতে পেট্রোলের দাম 95.99 টাকা পার লিটার এবং ডিজেলের দাম 90.12 টাকা পার লিটার কলকাতাতে পেট্রোলের দাম 94.50 টাকা পার লিটার এবং ডিজেলের দাম 88.23 টাকা পার লিটার আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 9563830285 জমির বদলে চাকরির দাবিতে কলিয়ারির কাছে ধর্নায় বসেছিলেন মঙ্গলি মন্ডি সোমবার রাত 9টা নাগাদ তিনি তার ধর্নাটি তুলে নেন উল্লেখ্য পারবেলিয়ার কলিয়ারির জেসিসির নেতারা সোমবার রাতে একটি সভা অনুষ্ঠিত করেন এই সভার শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে 15 দিনের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা হবে বৈঠকে উপস্থিত ছিলেন আইসি অগ্নিমান দাশগুপ্ত পারবেলিয়া কলিয়ারির এজেন্ট ম্যানেজার আনন্দ প্রকাশ ছাড়াও দামোদর সিং বোধনারায়ণ সিং প্রমুখে लेकिन आज तक मुआवजा के नाम पर उसे कुछ नहीं मिला प्रशासन से कहा गया था तुम्हें नौकरी दी जाएगी आज तक उसे कुछ नहीं मिला है आज हमारे बीच में है मंगली माडी कल यह आमरण अनशन पर बैठी थी लेकिन प्रशासन के आश्वासन के बाद कल रात 9 बजे यह अनशन से उठ बैठी है अब क्यों उठी क्या इसके सामने समस्या और क्या लोगों ने बोला उसके बारे में मंगली माडी तुम तो कल कै बजे धरना से उठी है उस समय कितने लोग वहां उपस्थित थे प्रशासन था और भी लोग था नेता लोग भी था नेता लोग भी तुम्हें क्या आश्वासन दिया गया ও প্রশাসন ভি খাতামে লিখ লিয়া যে আর এই ভিডিও সে এস ডি ও সে ফোন কিয়া থা এস ডি ও বলতা আপকো জমিন কম হয় না কথা বলছি না ম্যাডাম জমিন কম নেই হ্যাঁ জমিন 2 একর 46 হ্যাঁ রেজিস্টর রুমে কম কিয়া হ্যাঁ ফির হামকো রেকর্ড নাই থা
उसी लिए फिर हमको चिट्ठी दिया है रिकॉर्ड जमा करो, हम पूरा हरदम हम हंगार स्टम बोलता है तो कौन बोलते प्रशासन आपको क्या बात बोला कल तब आपने धरना खत्म किया? वो प्रशासन तो वो बोलता है जे वो प्रशासन बोलता है ये टाइम दे दो, हम तो उठ भी नहीं करता रहा, तो वो बोलता है ना हम 15 दिन समय ले लो, 15 दिन अंदर में हम नहीं जुदी आप लड़का हाजिरी परमिट नौकरी हाजिरी ना कर। উত্তরপ্রদেশে বালিয়ার গঙ্গা নদীতে ডুবে কুলটির বাসিন্দা বিএসএফের 26 বছর বয়সী এক জওয়ানের মৃত্যু হয়। তার মামা বলেছিলেন যে কিছুদিন আগে বিএসএফের জওয়ান রিতেশ যাদব ছুটির দিনে বালিয়াড়ি জেলার মোহাম্মদপুরে তার শ্যালকের বিয়ের জন্য এসেছিলেন। গ্রামের কাছেই তিনি গঙ্গা নদীতে স্নান করতে তার শ্যালক হরিওম যাদবকে নিয়ে শ্রীরামপুর ঘাটে গিয়েছিলেন। পরে নদীর জলে উভয়ে ডুবে যান এবং তাদের মৃত্যু হয়। মঙ্গলবার রিতেশ যাদবের মৃতদেহকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে কুলটিতে আনা হয়েছে। সেখানে বিএসএফের জওয়ানরা দিশেরগড় শ্মশানস্থলে তার শেষকৃত্য করেছেন। রিতেশের বিয়ে হয়েছিল প্রায় 4 বছর আগে, তার একটি 3 বছরের ছেলেও রয়েছে। তার নিজের ছোট ভাই সেনাবাহিনীতেই রয়েছেন। তার মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ड्यूटी से आए और अपने ससुराल चले गए, वहाँ पर इनका शादी मैंने साले का शादी था। कहाँ पर? बलिया में जी। और शादी होने के बाद अपने साले के साथ और दो चार लोग गए गंगा जी नहाने के लिए, और नहाने के दरमियान ही इनकी साला इनका डूबने लगा। साला डूबने लगा और साले को बचाने के लिए गए, डूबने लगे पानी में। हाँ, चोरा बालू को कोई बात नहीं है? नहीं नहीं, गंगा नदी में डूब। कब की घटना है? ये परसों की घटना है, 30 तारीख रविवार। इनकी उम्र क्या थी? इनकी उम्र है 26। इनकी पोस्टिंग कहाँ थी? जैसलमेर। जैसलमेर में। और इनकी शादी हो गई है? हाँ, शादी हो गई है। ऐसे कुल्टी में कहाँ के रहने वाले हैं? ऊपर कुल्टी बोहाल। ऊपर कुल्टी बोहाल। वार्ड नंबर 62। बायोफिना, ड्रिंक हेल्दी स्टे हेल्दी, लीची फ्लेवर। फॉर ट्रेड इंक्वायरी मेल care@rkmgroup.in। कॉन्टैक्ट टोल फ्री नंबर 1800258-7060। चोख रखबो शालानपुर दिके। শালানপুর ব্লকের কল্লা পঞ্চায়েতের অন্তর্গত শিয়া কুলবেরিয়া গ্রামে আজ প্রতি বছরের মতো এই বছরও পরেশ মণ্ডল ও রতন মিশ্র নামক দুই কংগ্রেসের লড়াকু নেতার শহীদ বেদিতে মালা পরিয়ে শ্রদ্ধাঞ্জলি দিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। এই দিন শ্রদ্ধাঞ্জলি দিতে এসে বারাবণীর বিধায়ক বলেন যে আজ থেকে 29 বছর আগে 1 জুন তারিখে সিপিএমের হামার্দ বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন দুজনে। তাই প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা শালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তাদের দেখানো রাস্তাতেই আমরা হাঁটছি এবং আগামী দিনে হাঁটব। এদিন উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও শালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ আরমান, সোনারপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার ও সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে। আজকের এই কর্মসূচি আপনাদের কিছু গত 29 বছর আগে, এটা 29 বছর হচ্ছে আমাদের এখানকার সবচেয়ে প্রিয় কংগ্রেসের নেতা ছিল আমাদের স্বর্গীয় রতন মিশ্র এবং স্বর্গীয় পরেশ মণ্ডল, এখানকার প্রধানও ছিলেন। তো ওনাদেরকে 29 বছর আগে এখানে মারা করা হয়েছিল, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাদেরকে মনে রাখার জন্য, তাদেরকে আত্মার শান্তি রাখার জন্য আমরা সমস্ত শালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আজকে সরকার প্রতিদান করে মারা দিয়েছি এবং ওনাদের চির আত্মার শান্তি রাখতে কামনা করছি আমরা। ওনারা যেখানে থাকুন শান্তিতে থাকুন, ওনাদের যা বাকি কাজ ছিল, যে কাজ হতে চেয়েছিলেন মানুষের জন্য, সে কাজগুলো আমরা ওনাদের মৃত্যুর পর থেকে করে চলেছি, আগামী দিনেও ওনাদের পথেই আমরা এগিয়েছিলাম।
অফিসার তথা বিজেপি নেতা শঙ্খ বিশ্বাস কলকাতায় পরলোক গমন করেছেন। কিছুদিন আগে তিনি করোনায় আক্রান্ত হন। করোনা আক্রান্তের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বামফ্রন্টের শাসনকালে তিনি অবিভক্ত বর্ধমান জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ছিলেন। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর তিনি চাকরি থেকে পদত্যাগ করেছিলেন। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বেশ রাজু ঝা সহ তিনি বিজেপিতে যোগ দেন। তিনি জামুরিয়া ও দুর্গাপুরে সক্রিয় ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে নিকটজনদের ও শুভানুগামীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th টু 12th স্টুডেন্ট গেট আপ টু 50% স্কলারশিপ ফর সেশন 2021-22 অ্যাট দুর্গাপুর অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট 9434-8222। চন্দ্রচর মোড়ের কাছে সকাল 10:30 নাগাদ একটি 14-চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। কিছুক্ষণ জাতীয় সড়কে জ্যাম থাকলে নর্থ থানা থেকে পুলিশ এসে এসে জ্যামকে নিয়ন্ত্রণ করে। ঘটনাটির সম্পর্কে জানা গিয়েছে যে একটি 14-চাকার তেল ভর্তি লরি অন্ধ্রপ্রদেশ থেকে এথোরা মোড়ের কাছে একটি আইসক্রিম কারখানায় যাচ্ছিল, কিন্তু আসানসোলের জাতীয় সড়কে চন্দ্রচর মোড়ের কাছে গাড়িটি আসতেই গাড়ি চালকের চোখ লেগে যায় এবং যার ফলে গাড়িটি রাস্তার পাশে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে এবং রাস্তা বরাবর উল্টে যায়। গাড়ি চালক ও খালাসিকে একটি আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কখন ঘটেছে ঘটনাটা? সকাল 10:00। মানে কোথায় যাচ্ছিল মালটা, কোথায় যাচ্ছিল? কি আছে এটাতে? তেল আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজ রানীগঞ্জ বিধানসভা অন্তর্গত রানীগঞ্জ টাউনে সিয়ারশোল রাজবাড়ির মোড়ে বিধায়কের উদ্যোগে কোভিড মহামারী প্রতিরোধে বিনামূল্যে কমিউনিটি কিচেন পরিষেবা শুভারম্ভ। অনুষ্ঠানে রানীগঞ্জে বিধানসভার বিধায়ক সহ চেয়ারম্যান শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হল 9563830285। ইস্পাত শ্রমিকদের পদবি দেওয়ার ক্ষেত্রে বেতন নিষ্পত্তির জন্য 54 মাস ধরে তারা অপেক্ষা করছে। পরে NJCFA সাব কমিটির একটি সভা আয়োজন করা হয়। সবার অবশেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত পদবি দিয়ে পরিচালনা একটি নতুন খসড়া তৈরি করবে। INTUC-র নেতৃবৃন্দ হরজিৎ সিং এবং শ্রীকান্ত সাহা জানান যে বৈঠকে ম্যানেজমেন্টের S2 কর্মীদের S1 পদে নিয়োগের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন, যা INTUC পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে। সম্মিলিত পদে অ্যাসোসিয়েট সহকারী পদবি উল্লেখ করে জুনিয়র ইঞ্জিনিয়ার পদমর্যাদায় S3-এর কর্মীদের আহ্বান করা হয়েছে।
পয়লা জুন বিকেল 4টে নাগাদ জামুরিয়ায় এমএলএ অফিসকে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় এক পণ্ডিত শান্তি ও উন্নয়নের জন্য পূজার ব্যবস্থা করেছিলেন। উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন এএমসির প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, সাধন পাল, বিধায়ক হরেরাম সিংহ এবং অন্যান্য নেতৃবৃন্দ। যাত্রীদের সুরক্ষার পাশাপাশি কোভিড-19 বিস্তার নিয়ন্ত্রণের জন্য আসানসোল রেলওয়ে বিভাগ তৎপর। ভ্রমণকারী যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা প্রদান এবং কোভিডের বিস্তারকে নিয়ন্ত্রণ করার জন্য সম্প্রতি আসানসোল, জোসিটি এবং দুর্গাপুর স্টেশনগুলিতে থার্মাল স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। যেহেতু সিস্টেমে দ্রুত স্ক্যান করার সুবিধা রয়েছে, তাই যাত্রীদের চলমান অবস্থানের সময় নষ্ট না করে তাপ স্ক্যানিং করা যায়। লক্ষণীয় যে এই জাতীয় ডিভাইসটি কেবলমাত্র গত বছরই আসানসোল স্টেশনের প্রবেশদ্বারে বসানো হয়েছিল। এখন এই স্টেশনের প্রস্থানস্থলে অনুরূপ অন্য একটি ডিভাইস ইনস্টল করা হয়েছে। মঙ্গলবার রহমতনগরের স্থানীয় এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃতের নাম সৈয়দ ফজলুল হক, বয়স 52। তার একটি গ্রিলের দোকানও ছিল। যদিও তার আত্মহত্যার কারণ এখন অবধি জানা যায়নি, তবে বেশ কিছু লোক বলছেন যে তিনি নাকি অনেক দিন ধরেই মন খারাপ করেছিলেন। একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। রঘুনাথপুর তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি মঙ্গলবার পুরুলিয়া জেলার সুন্দরীর ব্লক এলাকায় মুরাডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে এসেছিলেন। তথ্যমতে প্রাক্তন বিধায়ক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শন করে হাসপাতালে স্টক গ্রহণ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের বলেছেন যে করোনা মহামারী চলাকালীন তিনি স্থানীয় মানুষদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের পরিদর্শন করেছেন। আজ সকালের সব কথা বলেছি আমরা, যাতে করে এই এলাকার সাতলী ব্লকের এই সাব সেন্টারটা খুব গুরুত্বপূর্ণ, তাই যাতে করে কোনো মানুষের অসুবিধা সুবিধা সেগুলো একটা খোঁজ খবর নিলাম এবং যাতে করে এই করোনা মহামারীতে স্বাস্থ্য পরিষেবাই একমাত্র উপায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা এসছি যাতে করে কোথাও কারো মানুষের অসুবিধা না হয়। আমরা সবাই টিম, ছাত্র, আমাদের যুব সকলেই মিলে আমরা জেলা থেকে আমাদের এসছেন মাইনতি ছেলে সভাপতি, সবাই এখানে উপস্থিত আমরা পরিদর্শন করলাম এবং খুব ভালো লেগেছে, যাতে করে কোনো সমস্যা না হয় আমরা কথা বললাম এবং ওনাদের সমস্যা সেগুলো শুনলাম, যাতে কী অসুবিধা সুবিধা আছে সেগুলো আমরা শুনলাম। আমরা চেষ্টা করি যাতে করে একটা স্যানিটাইজারের ব্যবস্থা করা যায়, যাতে করে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলো বা আমাদের আসবাবপত্র যেগুলো আছে সেগুলো সবারই দাবি যদি একটা স্যানিটাইজ করা যায়। আমি ফায়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলবো এবং যাতে করে অতি সত্ত্বর এই স্যানিটাইজের ব্যবস্থা করা যায়, কারণ আমাদের এখানে প্রচুর ছেলেমেয়ে যারা কাজ করছেন এই স্বাস্থ্য কেন্দ্রের সাথে যুক্ত, সরকারি বেসরকারি অনেক স্বেচ্ছাসেবী। আজকের SMS অফ দ্য মুমেন্ট, দ্য লাইফ ইন ফ্রন্ট অফ ইউ ইজ ফার মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য লাইফ বিহাইন্ড ইউ। আপনার সামনের জীবন আপনার পিছনে ফেলে আসা জীবনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
আজকের সমাচার এখানে শেষ করছি। আবার আসবো কালকে নতুন খবর নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তাহলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।